আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি শালু, শালুস ফুড প্যারাডাইসে সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ আমি আপনাদের সামনে নিয়ে চলে এলাম খুব সুন্দর একটি ডিজাইনদার পিঠা রেসিপি নিয়ে, যেটার নাম হচ্ছে ফুল পিঠা বা ডালিয়া পিঠা বা নকশি পিঠা, যা ইচ্ছা কিন্তু দেওয়া যেতে পারে এর নাম। দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক কুড়মুড়ে আর খুবই সুস্বাদু। চলুন তাহলে বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করে নিই আজকের এই রেসিপি। আর অবশ্যই কিন্তু নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে আমি একটা কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এই বাটির মাপের দেড় বাটি জল। আর এই বাটির মাপেরই মাপ করে আমি চালের আটা নিয়ে নেব। এবার এই জলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন আর দেব দুই চামচের মতো সুগার পাউডার। এবার এটাকে ঢাকা দিয়ে খুব ভালোভাবে ফুটতে দেব। জল জোরে ফুটতে শুরু করেছে, এবার আমি ওর মধ্যে দিয়ে দেব ওই বাটির মাপের এক বাটি চালের আটা। আলতো হাতে একটু স্প্যাচুলার সাহায্যে নেড়ে দেব। আবারও এটাকে আমি ঢেকে রেখে দেব দুই থেকে তিন মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে, যাতে আটাগুলি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ফিরে এলাম আমি তিন মিনিট পর, আবারও স্প্যাচুলার সাহায্যে এটাকে লো ফ্লেমে গ্যাসের ফ্লেমটা দিয়ে মাখিয়ে নিচ্ছি। দুই মিনিট এভাবে লো ফ্লেমে মাখিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি অফ করে এটাকে একটা বাউলের মধ্যে ঢেলে নেব, যাতে হালকা ঠান্ডা হয়ে যায়। এবার এটা আমার হালকা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু খুব বেশি ঠান্ডা করা যাবে না। গরম গরম অবস্থাতেই কিন্তু হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল নিয়ে একটা স্মুথ ডো আমি তৈরি করে নেব। আপনারা চাইলে এটা জল দিয়েও করে নিতে পারেন। দেখুন, খুব ভালোভাবে এই ডোটি আমার মুখে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা ছুরির সাহায্য এর মধ্যে থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। সব লেচিগুলি আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি হাতের সাহায্যেও এগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি। এখানে কিন্তু আমি সবগুলো গোল করব না। দেখুন, ছটা আমি এরকম গোল করে নিয়েছি আর তিনটে রেখে দিচ্ছি আলাদা সাইডে। আর এখানে দুটো ডো কিন্তু আমার বেঁচে গেছে, সেগুলো কিন্তু যদি পরে কোনো কাজে লাগাতে পারি লাগিয়ে নেব। এবার এটাকে খুব ভালোভাবে মুছে নিচ্ছি আর এর মধ্যে আমি দিয়ে দেব রেড ফুড কালার। আপনারা চাইলে এখানে অন্যান্য ফুড কালারও ইউজ করতে পারেন এই ফুলটা তৈরি করার জন্য। খুব ভালোভাবে ফুড কালার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটা থেকেও লেচি কেটে নিচ্ছি তিনটে। এই লেচিগুলো এখন কিন্তু আমার কাটা একটু বড় হয়ে গেছে, পরবর্তীতে আমি কিন্তু আবারও এগুলোকে ছোট করে নেব। এবার বন্ধুরা, আমি হাতটাকে ওয়াশ করে নেব, যাতে রেড কালারটা চলে যায়। এবার এই সাদা ডোগুলোকে নিয়ে সামান্য পরিমাণ চালের আটা ছড়িয়ে এটাকে বেলে নিচ্ছি একটা ছোট রুটি শেপ দিয়ে। এভাবে করে প্রত্যেকটাই কিন্তু আমি বেলে নেব। আর আপনারা চাইলে যদি আটার পরিমাণ প্রয়োজন না পড়ে নাও দিতে পারেন, এমনি বেলে নেওয়া যাবে। কিন্তু এভাবে করেই কিন্তু আমি প্রত্যেকটা রুটি বেলে নেব। দেখুন, একটা ফুল আমি তৈরি করে নিয়েছি, আর একটা আপনাদের করে দেখিয়ে দিচ্ছি। একটা রুটি নিলাম, তার মধ্যে সামান্য জল লাগিয়ে রেড কালারের ডোটা দিয়ে তার উপর থেকে আর একটা চাপিয়ে এভাবে মধ্যখান থেকে প্রেস করে দিলাম। এবার একটা গ্লাসের সাহায্যে আমি গ্লাসের মাপের একটা শেপ দিয়ে নিচ্ছি। এবার একটা আমি কাঁটা চামচ নেব, আর তার যে সাইডে ডিজাইনটা রয়েছে সেইগুলোই কিন্তু আমি ওর মধ্যে তুলে নিচ্ছি। খুব আলতো হাতে জোরে জোরে কিন্তু প্রেস করবেন না, তাহলে ছিঁড়ে যেতে পারে। এবার একটা ছুরির সাহায্যে আমি কাট দিয়ে নেব কিছুটা ছাড় ছাড় দিয়ে দিয়ে। এবার হাতের সাহায্যে আমি দুই আঙুলের সাহায্যে দুই দিকটা চেপে দিচ্ছি। এভাবে করে কিন্তু পাতার শেপ চলে আসবে। তাড়াহুড়ো করে কিন্তু করা যাবে না, একটু আস্তে আস্তে করবেন, তাহলে খুব সুন্দরভাবে কিন্তু এই ফুলটার ডিজাইন তৈরি হবে। বন্ধুরা, আমার চ্যানেলে আরও অন্যান্য পিঠার রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে সেখানে গিয়ে চেক করে নিতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এবার একটা বাটির মধ্যে আমি এটাকে বসিয়ে নেব, যাতে এগুলো ডিজাইন করতে আমার সুবিধা হয়। আর কাঁচির মুখটাকে বারবার কিন্তু পরিষ্কার করে নেবেন, তবেই কিন্তু ভালোভাবে কাটতে পারবেন।
এটা হাতে করতে কিন্তু অসুবিধা হবে, তাই জন্য এই এই ধরনের একটা বাটি নিয়ে নেবেন। আর এভাবে করেই কিন্তু কাঁচি দিয়ে কেটে কেটে ফুলের একটা ডিজাইন তৈরি করে নেবেন। আর ফুলের পাপড়িগুলো কাঁচির মুখের ওপর নির্ভর করবে, মুখটা কাঁচির মুখটা যতটা চওড়া করবেন ফুলের পাপড়িগুলো কিন্তু ঠিক ততটাই চওড়া চওড়া হবে। হাতে করে পাপড়িগুলোকে আরেকটু সুন্দরভাবে শেপ দিয়ে নিচ্ছি। এভাবে করেই কিন্তু তৈরি হয়ে গেল আমার আরেকটি পিঠা। দেখুন বন্ধুরা, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আর যেগুলো আমার বেঁচে গেছে সেগুলো দিয়েও কিন্তু আমি আর একটা এরকম ফুল পিঠা তৈরি করে নিচ্ছি। এটাকেও সেম একই পদ্ধতিতে আমি তৈরি করে নেব। আর বন্ধুরা, যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন, তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখতে পাচ্ছে। বন্ধুরা, ভালো লাগলে কিন্তু অবশ্যই অনেক বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, আর অবশ্যই একটি করে লাইক দেবেন। আর স্কিপ করবেন না বন্ধুরা, আপনাদের জন্যই কিন্তু এই ভিডিওগুলো এত কষ্ট করে করা। আর চেষ্টা করবেন বন্ধুরা, যখন এই ফুলগুলো তৈরি করবেন তখন রুটিগুলো কিন্তু সঙ্গে সঙ্গে বেলেই তৈরি করবেন, বেশি কিন্তু দেরি করবেন না। এই চালের আটা কিন্তু পরবর্তীতে শুকিয়ে যেতে পারে, তখন কিন্তু এরকম কাঁচি দিয়ে কাটার সময় ভালোভাবে কিন্তু ডিজাইন তৈরি হবে না। সব পিঠাগুলো কিন্তু আমার রেডি করে নেওয়া হয়ে গেছে, এবার আমি প্লেটের মধ্যে সাজিয়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু রাখার আগে প্লেটের মধ্যে একটু আটা বা ময়দা ছিটিয়ে দেবেন। এবার এই পিঠাগুলোকে আমি ভেজে নেব, তার জন্য কড়ার মধ্যে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন অয়েল দিয়েছি। তেলটা হালকা মতো গরম হতেই গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে করে এক এক করে পিঠাগুলো ছেড়ে দিয়েছি। আর সঙ্গে সঙ্গে কিন্তু দেওয়ার পর নাড়াচাড়া করবেন না, কিছু সেকেন্ড বা কিছু মিনিট পরেই কিন্তু এগুলোকে হালকা নেড়ে ছেড়ে দিতে পারেন। আর ওপর থেকে একটা চামচের সাহায্যে তেলগুলো এভাবে দিয়ে দিতে পারেন। এভাবে করেই 4 থেকে 5 মিনিটের মধ্যে কিন্তু পিঠাগুলো রেডি হয়ে যাবে, আর ভীষণই কিন্তু কুড়মুড়ে হয়। আর খাওয়ার সময় কিন্তু খুবই সুস্বাদু লাগে, যেমন চালের পাপড় বিক্রি হয় সেরকমই কিন্তু এর টেস্টটা খেতে লাগে। এবার বন্ধুরা, এর উপর থেকে সামান্য পরিমাণ সুগার পাউডার ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা চিনির রসেও কিন্তু ভেজে নিতে পারেন। আর যদি সুগার পাউডারটা দেন তাহলে কিন্তু গরম গরম অবস্থাতেই দেবেন, তাহলে খুব ভালোভাবে কিন্তু অ্যাবজর্ব করে নেবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। বন্ধুরা, এখানে আজকের মতো ভিডিওটা শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সঙ্গে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।